বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি হুমায়রা আজিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoGEE8 এ। বন্ধুরা, গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমরা পূর্বেই মহাকর্ষ বল সম্পর্কে জেনেছি। ধরো M1 এবং M2 ভরের দুটি বস্তু আর দূরত্বে অবস্থান করে পরস্পরকে আকর্ষণ করছে। এক্ষেত্রে বল যদি F হয় তাহলে F=g m1 m2/r2। এখানে g মহাকর্ষীয় ধ্রুবক, যার মান 6.67 × 10⁻¹⁻ নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার। দুটি বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় যার ভর m, তাহলে আমরা লিখতে পারি F=gmm/r2। আবার পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্য m ভরের বস্তুটি অভিকর্ষজ ত্বরণ g অনুভব করে। এখানে তাহলে আমরা F=ma এর পরিবর্তে লিখতে পারি F=mg। সূত্র অনুসারে gmm/r2=mg বা g=gm/r2। পৃথিবীর ভর m=6×10⁻²⁴ কেজি এবং পৃথিবীর ব্যাসার্ধ r=6.4×10⁻⁶ মিটার। এখান থেকে হিসাব করে আমরা g এর মান পাই 9.8 m/s². বন্ধুরা, চলো এবার আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করি। পৃথিবী থেকে একটি স্পেস স্টেশনের উচ্চতা 300 মিটার, সেখানে g এর মান কত? এক্ষেত্রে g=gm/r+r2। সবগুলো মান বসিয়ে আমরা পাই g=8.91 m/s². তাহলে আমরা বুঝতে পারছি পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় g এর মান তত কমতে থাকে। বন্ধুরা, তোমাদের কি নিউটনের তৃতীয় সূত্রের কথা মনে আছে? আচ্ছা, আমি মনে করিয়ে দিচ্ছি। নিউটনের তৃতীয় সূত্রটি হলো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ধরো তুমি একটি দেওয়ালকে সজোরে ধাক্কা মারলে, দেখবে দেওয়ালটি তার জায়গায় স্থির আছে। প্রশ্ন হচ্ছে, তুমি যে দেওয়ালে বলটি প্রয়োগ করলে সে বল তাহলে কোথায় গেল? তার মানে নিশ্চয়ই দেওয়ালটিও তোমার দিকে একটি বল প্রয়োগ করেছে এবং এই বলের মান তোমার প্রয়োগকৃত বলের মানের সমান বলে দেওয়ালটি তার জায়গায় স্থির রয়েছে। আরেকটু সহজভাবে চিন্তা করো, তুমি যখন একটি দেওয়ালে টেনিস বল ছুঁড়ে মারো তখন টেনিস বল কি দেওয়াল ভেদ করে চলে যায়? নিশ্চয়ই না। এক্ষেত্রে দেওয়ালও একটি বিপরীতমুখী বল প্রয়োগ করে, যার ফলে টেনিস বলটি আবার তোমার দিকেই ফিরে আসে। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তোমার দেহের ওজন নিচের দিকে কাজ করে। এক্ষেত্রে তুমি মাটির উপর একটি বল প্রয়োগ করছো, কিন্তু তুমি মাটির ভেতরে চলে যাচ্ছ না, কারণ তুমি মাটির উপর যে বল প্রয়োগ করো মাটিও তোমার উপরে সমান বিপরীতমুখী বল প্রয়োগ করছে, যার জন্য তুমি সুষমভাবে হাঁটতে পারছো। এবারে ধরো বৃষ্টির দিনে তুমি পিচ্ছিল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, এক্ষেত্রে তুমি কিন্তু সুষমভাবে হাঁটতে পারবে না, কারণ এখানে তোমার প্রয়োগকৃত বলের বিরুদ্ধে ঘর্ষণ বল কাজ করছে। এর ফলে তুমি যতটুকু বল প্রয়োগ করছো তার থেকে কম পরিমাণ বিপরীতমুখী বল অনুভব করবে এবং তা ঠিক ঘর্ষণ বলের সমপরিমাণ কম হবে। তাহলে এবার নিচের প্রশ্নটি সমাধান করা যাক। 20 কেজি ভরের একটি বস্তুকে তুমি মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছ, এখানে ঘর্ষণ বল 2 নিউটন। বস্তুর ত্বরণ যদি 1 m/s হয় তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল কত হবে? এখানে বস্তুটি প্রথমে কি পরিমাণ বিপরীতমুখী বল প্রয়োগ করছে তা বের করে নিই। আমরা এই বলের মান পেয়েছি 20 নিউটন। তাহলে এই বিপরীতমুখী বল এবং ঘর্ষণ বলের সমষ্টি হবে মোট প্রযুক্ত বল, অতএব মোট প্রযুক্ত বল হবে 22 নিউটন। বন্ধুরা, এবারে চলো আমরা ঘর্ষণ বল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। মনে রাখতে হবে বল যেদিকে প্রয়োগ করা হয় ঘর্ষণ বল তার বিপরীত দিকেই ঘটে।
ধরো তুমি একটি বাক্সকে ডান দিকে টেনে নিয়ে যাচ্ছ, তাহলে ঘর্ষণ বল হবে বাম দিকে। ঘর্ষণ বলের উপস্থিতি আমরা সব জায়গাতেই টের পাই। ফুটবলে কিক করলে মাটির সাথে ঘর্ষণ হয় এবং এ কারণে কিছু দূর যাওয়ার পরে বলটি থেমে যায়। একটা মসৃণ রাস্তা দিয়ে যখন আমরা যাই, তখন আসলে রাস্তাটিকে মসৃণ মনে হলেও আমরা যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, তাহলে রাস্তায় অসংখ্য খাঁজ কাটা দেখতে পাব। একটি টেবিলের উপরে তুমি একটি বইকে টানলে সেখানেও ঘর্ষণ বল কাজ করে। টেবিলের উপরিতলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র খাঁজ কাটা রয়েছে, যা সাধারণ চোখে বোঝা যায় না। এভাবে আমরা ঘর্ষণের অনেক উদাহরণই দিতে পারি। ঘর্ষণ বলকে চার ভাগে ভাগ করা যায়। স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণের জন্যই আমরা রাস্তা দিয়ে হেঁটে যেতে পারি। আমাদের জুতার তলায় অসংখ্য খাঁজ কাটা থাকে, যার ফলে তা মাটির সাথে আটকে থাকে। এর জন্য আমরা পিছলে পড়ে যাই না। যদি একটি পিচ্ছিল বাথরুমে তুমি একটি জুতা পরো যার নিচের অংশ একদম সমান, তাহলে তোমার পিছলে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। গতি ঘর্ষণ, একটি বস্তুর সাপেক্ষে আরেকটি চলমান বস্তুর সাথে যে ঘর্ষণ বল কাজ করে তা গতি ঘর্ষণ। গাড়িতে চলমান অবস্থায় ব্রেক চেপে ধরলে গাড়ির গতি কমে অথবা গাড়িটি সম্পূর্ণ থেমে যায়, এখানে গতি ঘর্ষণ কাজ করে। গতি ঘর্ষণের উপরেই নির্ভর করে বস্তুর গতি কত হবে। ওজন যত বেশি হবে ঘর্ষণ বলের মানও তত বেশি হবে। আবর্ত ঘর্ষণ, একটি তলের উপর যখন কোনো বস্তু গড়িয়ে চলে বা ঘুরতে ঘুরতে চলে, তখন সেখানে আবর্ত ঘর্ষণ কাজ করে। একটি সুটকেসকে টানতে তোমার অনেক কষ্ট হয়, তাই না? কিন্তু সুটকেসের নিচে যদি তুমি চাকা লাগিয়ে দাও, তাহলে সুটকেসটি টানতে তোমার অনেক সুবিধা হবে। একইভাবে যে কোনো গাড়িতে চাকা লাগানো হয় এই উদ্দেশ্যেই, যেন গড়িয়ে গড়িয়ে খুব সহজে সামনের দিকে এগোনো যায়। প্রবাহী ঘর্ষণ, প্রবাহী বা ফ্লুইড হলো তরল বা বায়বীয় পদার্থ। আমরা মাঝে মধ্যে দেখি প্লেন থেকে প্যারাশুট নিয়ে মানুষ লাফ দেয়, এক্ষেত্রে প্রবাহী ঘর্ষণ কাজ করে থাকে। এর ফলে প্যারাশুট যখন খোলা হয় তখন তা বায়ুর সাথে ঘর্ষণ তৈরি করে। এর জন্যই কিন্তু আমরা ধীরে ধীরে ভূমিতে অবতরণ করতে পারি। ঘর্ষণ আসলে একটি প্রয়োজনীয় উপদ্রব। ঘর্ষণের জন্য কিছু অসুবিধা হলেও আমাদের দৈনন্দিন জীবনে ঘর্ষণ অনেক বেশি প্রয়োজনীয়। আমরা লক্ষ্য করলেই দেখব গাড়ির টায়ারে অনেক খাঁজ কাটা থাকে, এজন্য ব্রেক করলে গাড়ির সাথে সাথে থেমে যায়। টায়ারের পৃষ্ঠ যদি মসৃণ হতো, তাহলে অনেক বড় দুর্ঘটনার সম্ভাবনা থাকত। অনেক সময় রাস্তায় বরফ বা পানি জমে থাকে, এই পিচ্ছিল রাস্তায় গাড়ি চালানো কিন্তু অনেক বিপজ্জনক। আবার কখনো কখনো রাস্তায় ছোট ছোট ইট বা পাথর পড়ে থাকে, এতে চাকা ছিদ্র হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। রাস্তা যদি বেশি উঁচু নিচু থাকে, তাহলে গাড়ি ভালো গতিতে এগোতে পারে না। আবার রাস্তা যদি বেশি মসৃণ হয়, তাহলে টায়ার পিছলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই রাস্তা তৈরির সময় আমরা দেখে থাকি রাস্তায় পিচ ঢালা হয়, এতে প্রয়োজনীয় পরিমাণে ঘর্ষণ তৈরি হয়, যার ফলে সর্বোচ্চ পরিমাণে দুর্ঘটনা এড়ানো যায়। গতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে রিকশা বা গাড়িতে ব্রেকিং বল বা গোলচাকতি ব্যবহার করা হয়। ব্রেক করলে এই গোলচাকতিতে চাপ পড়ে এবং এই চাপ গাড়ির চাকায় স্থানান্তরিত হয়ে ঘর্ষণ সৃষ্টি করে, যার ফলে গাড়ির গতি কমানো সম্ভব হয়। এছাড়াও ঘর্ষণ বলকে প্রয়োজনে কমানো বা বাড়ানো যায়। কোনো পৃষ্ঠ যত মসৃণ হবে তার ঘর্ষণ তত কম হবে। গ্রিস বা লুব্রিকেন্ট জাতীয় পদার্থ ঘর্ষণ কমাতে সাহায্য করে। সমতল বা চারকোনা বস্তুর চেয়ে গোল বস্তু যেমন চাকার ঘর্ষণ বল কম থাকে। কোনো মসৃণ তলে খাঁজ কাটা বা ঢেউয়ের পরিমাণ বাড়ানো হলে ঘর্ষণ বৃদ্ধি পায়। কোনো বস্তু বা তলের উপর বেশি চাপ প্রয়োগ করলে ঘর্ষণ বেশি হয়। বায়ু বা তরলের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে ঘর্ষণ বাড়ানো যায়। বন্ধুরা, আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই GoGEE8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিচ্ছি।
নিউটনের তৃতীয় সূত্রটি হলো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যে পরিমাণ বল প্রয়োগ করবে, বিপরীতমুখী বল তার থেকে যে পরিমাণ কম হবে তা হলো ঘর্ষণ বলের সমান। ঘর্ষণ বলকে চার ভাগে ভাগ করা যায়, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। আমাদের দৈনন্দিন জীবনে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। ঘর্ষণ বলকে প্রয়োজনে কমানো বা বাড়ানো যায়।